অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ভিডিওতে আমি আলোচনা করেছি বিশ্বায়ন বলতে কি বোঝো, আর আজকের ভিডিওতে আলোচনা হবে বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রভেদ অথবা বিশ্বায়নের প্রকৃতি। আচ্ছা, গত ভিডিওতে আমি তোমাদের বলেছি বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রভেদ অথবা বিশ্বায়নের প্রকৃতি, সিক্স প্লাস সিক্স, মানে এটা দুইটা পার্ট, তবে এই দুইটা পার্টের মধ্যে একটা পার্ট থাকবে 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লিঙ্কার থাকবে। বিশ্বায়ন বলতে কি বোঝো, তার সঙ্গে থাকতে পারে বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রভেদ অথবা থাকতে পারে বিশ্বায়নের প্রকৃতি, 2 + 6 = 8। তো আজকের ভিডিওতে বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা হবে। বিশ্বায়নের বিভিন্ন রূপ, বিশ্বায়নের বিশ্বায়নের বিভিন্ন রূপকে নিম্নলিখিত যথা, 1 নম্বর, অর্থনীতি বিষয়। আচ্ছা, বিষয়ের বিভিন্ন রূপকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে, যথা অর্থনৈতিক বিষয়, আমরা জানি আন্তর্জাতিক রাজনীতিতে কোন দেশই আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, প্রত্যেকটি দেশই কোনো না কোনোভাবে একে অপরের উপর নির্ভরশীল, তবে এই নির্ভরশীলতা প্রকাশ পায় বিভিন্নভাবে। যেমন 1 নম্বর, thank you.
ইত্যাদি। এক নম্বর আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, এক দেশ থেকে অন্য দেশে পুঁজি লগ্নির আদান প্রদান, একটি দেশে উৎপাদিত শিল্পজাত এবং কৃষিজাত দ্রব্য বিক্রয়ের জন্য অন্য দেশে বাজার তৈরি করা ইত্যাদি। দুই নম্বর পয়েন্ট, রাজনৈতিক বিষয়। বিশ্বায়নের মূল ভিত্তিটি হল রাজনৈতিক। এরূপ বিশ্বায়ন জাতিরাষ্ট্রের বিরোধী, অর্থাৎ বিশ্বায়ন এক জাতি এক রাষ্ট্র, ওয়ান নেশন অ্যান্ড ওয়ান স্টেট, এই তত্ত্বের বিরোধী। উদাহরণ হিসেবে আমরা ভারতের কথা বলতে পারি। ভারত কিন্তু বহুজাতি রাষ্ট্র, অর্থাৎ এখানে বাঙালি, বিহারি, অসমীয়া, মারাঠি, শিখ, গুজরাটি, পাঞ্জাবি, তামিল প্রভৃতি, কাশ্মীরি প্রভৃতি জাতির লোক বাস করে। অর্থাৎ ভারত এক জাতি এক রাষ্ট্রতত্ত্বের বিরোধী। বিপরীতে আমরা ইসরায়েল কিন্তু এক জাতিভিত্তিক রাষ্ট্র, অর্থাৎ ইসরায়েল এক জাতি এক রাষ্ট্রতত্ত্বের বিরোধিতা করে না, এবং সেখানে কেবলমাত্র ইহুদিদেরই নাগরিক হিসেবে গণ্য করা হয়। এক জাতি এক রাষ্ট্র, ওয়ান নেশন অ্যান্ড ওয়ান স্টেট, এই এক জাতি এক রাষ্ট্র ভারত কিন্তু এক জাতি এক রাষ্ট্রতত্ত্বের বিরোধী, কারণ আমরা জানি ভারতে অনেক জাতির লোক বাস করে। বিপরীতে ইসরায়েল এক জাতিভিত্তিক রাষ্ট্র। ইসরায়েল এক জাতি এক রাষ্ট্রতত্ত্বের বিরোধী নয়, কারণ আমরা জানি ইসরায়েলে কেবলমাত্র ইহুদিদেরই নাগরিক বলে গণ্য করা হয়। সাংস্কৃতিক বিষয়ন, তিন নম্বর পয়েন্ট, সাংস্কৃতিক বিষয়ন। এরূপ বিষয়নের লক্ষ্য হল বিশ্বব্যাপী একটি সমরূপ সংস্কৃতি গড়ে তোলা। এর ফলে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলির নিজস্ব সংস্কৃতি বিপন্ন হয়ে পড়েছে। আচ্ছা, তৃতীয় বিশ্ব বলতে আমরা কি বুঝি? তৃতীয় বিশ্ব বলতে আমরা বুঝি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা সদ্য মুক্তিপ্রাপ্ত স্বাধীন দেশগুলি, এই দেশগুলি আমরা বলি তৃতীয় বিশ্ব। আচ্ছা, তাহলে প্রথম বিশ্ব কি? প্রথম বিশ্ব হল উন্নত রাষ্ট্র, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় রাষ্ট্র কি? অর্থাৎ দ্বিতীয় রাষ্ট্র ঠিক উন্নত রাষ্ট্রের মধ্যে উন্নত রাষ্ট্র পড়েই, যেমন রাশিয়া এবং চায়না, তাই না? দ্বিতীয় বিশ্বের মধ্যে পড়ে। আচ্ছা, এতে বিশ্বায়িত সংস্কৃতির সঙ্গে আঞ্চলিক সংস্কৃতির মিশ্রণে তৈরি হয় এক নতুন সংকর সংস্কৃতি। বিশ্বায়িত সংস্কৃতি মিন্স গ্লোবাল যুগ লোকাল, বিশ্বায়িত সংস্কৃতির সঙ্গে লোকাল আঞ্চলিক, বিশ্বায়িত সংস্কৃতির সঙ্গে আঞ্চলিক সংস্কৃতির মিশ্রণে তৈরি হয় এক সংকর সংস্কৃতি। অনেকে আবার বলেন প্রাচ্য সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতি। প্রাচ্য সংস্কৃতি বলতে কি বুঝি? প্রাচ্য সংস্কৃতি এবং পাশ্চাত্য
প্রাচ্য সংস্কৃতি বলতে অনুন্নত এবং উন্নয়নশীল দেশের সংস্কৃতি, আর পাশ্চাত্য সংস্কৃতি বলতে উন্নত কিংবা পশ্চিমের সংস্কৃতি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আরবদের কথা। আরবরা একসময় সারা বিশ্বে তাদের জ্ঞান বিজ্ঞানের আলো জ্বালিয়েছিল, কিন্তু সেই আরবরা এখন জ্ঞান বিজ্ঞানের জন্য পশ্চিমাদের মুখাপেক্ষী। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যাকে আমরা MBS বলে থাকি, তিনি পশ্চিমাদের খুব পরিচিত এবং তিনি আঞ্চলিক সংস্কৃতি ভুলে, আরবদের ঐতিহ্য ভুলে, আরবদের পিস্টি কালচার ভুলে, ইসলামী রীতিনীতি ভুলে তিনি এখন পশ্চিমা সংস্কৃতির মুখাপেক্ষী। নেক্সট পয়েন্ট, নাম্বার 4, পরিবেশগত বিষয়। পরিবেশগত বিষয় পরিবেশগত বিষয় বলতে মূলত পরিবেশ দূষণকেই বোঝায়। যেমন মাটি দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ প্রভৃতি। এসব হচ্ছে শুধুমাত্র উন্নত প্রযুক্তির ব্যবহার, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার, কলকারখানার বর্জ্য পদার্থ, ধোঁয়া, বনাঞ্চল ধ্বংস ইত্যাদির কারণে। এসবের কুপ্রভাব পরিলক্ষিত হয় বিশেষভাবে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলিতে। মূলত মাটি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, এই দূষণগুলো মূলত পরিলক্ষিত হয় অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলিতে। এবারে এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি, উপরিউক্ত 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 4টি রূপ ছাড়াও বিশ্বায়নের বিশ্বায়নের নিম্নলিখিত উপরিউক্ত 4টি রূপ ছাড়াও বিশ্বায়নের নিম্নলিখিত আরো কতগুলি রূপ বা প্রভেদ আছে আছে যেমন যেমন 5 নম্বর, কারিগরি বিশ্বায়ন, কারিগরি বিশ্বায়ন, নাম্বার 6 সামরিক বিশ্বায়ন, সামরিক বিশ্বায়ন, নাম্বার 7 পরিবেশগত বিষয়, কৃষিগত বিষয়, নাম্বার 8 সামাজিক বিষয়, সামাজিক বিষয়। আচ্ছা, উপরিউক্ত 4টি রূপ ছাড়াও বিষয়ের নিম্নলিখিত আরো কতগুলি রূপ বা প্রভেদ আমরা দেখতে পাই, যেমন কারিগরি বিষয়ন, সামরিক বিষয়ন, কৃষিগত বিষয়ন আর সামাজিক বিষয়ন। এই 4টা পয়েন্ট তোমাদের ডিসকাস করার কোনো প্রয়োজন নেই, উপরে 4টা পয়েন্ট ডিসকাস করতে হবে আর বাকি 4টা পয়েন্ট লিখে নিচে লিখে দিতে হবে।
এবার আসি নেক্সট পার্টে। এবার আসি নেক্সট পার্টে। বিশ্বায়নের প্রকৃতি, বিশ্বায়নের প্রকৃতিকে, বিশ্বায়নের প্রকৃতিকে আমরা নিম্নলিখিত তিন দিক থেকে আলোচনা করতে পারি, যথা নাম্বার ওয়ান অর্থনৈতিক দিক, নাম্বার টু রাজনৈতিক দিক, নাম্বার থ্রি সাংস্কৃতিক দিক। তবে বিশ্বায়নের প্রকৃতিতে এই যে পার্টটা, এই পার্টে ছয় নম্বর থাকবে। তবে এই পার্টের জন্য এক্সট্রা যে পয়েন্ট, অর্থনৈতিক দিক, রাজনৈতিক দিক এবং সাংস্কৃতিক, এই তিনটা পয়েন্ট ডিসাইড করার প্রয়োজন নাই। তো এই তিনটা পয়েন্ট আমাদের উপরে যে পার্টটা আমি লিখলাম বিশ্বায়নের বিভিন্ন রূপ, সেই পার্টে প্রথম তিনটা পয়েন্ট এখানে তুলে দিলেই এনাফ। এবার আসি আবার বলছি বিশ্বায়নের বিভিন্ন রূপ, বিশ্বায়নের প্রকৃতি, বিশ্বায়নের বিভিন্ন রূপ সিক্স, বিশ্বায়নের প্রকৃতি সিক্স, এই দুটোর মধ্যে থাকবে যে কোনো একটি। তো বিশ্বায়নের প্রকৃতি আলাদা করে লিখলাম এই কারণে যে বিশ্বায়নের যে তিনটা পয়েন্ট আমি লিখলাম, সেই তিনটা পয়েন্ট বিশ্বায়নের বিভিন্ন রূপ থেকে প্রথম যে তিনটা পয়েন্ট, সেই তিনটা পয়েন্ট এখানে লিখলেই হবে। অবশ্যই আসি মূল্যায়নে। পরিশেষে আমরা বলতে পারি, পরিশেষে আমরা বলতে পারি বিশ্বায়নের এই যে পরিবর্তন, বিশ্বের এই যে পরিবর্তন, তা কিন্তু একদিনে সম্ভব হয়নি, সম্ভব হয়নি। বিশ্বায়ন প্রক্রিয়াটি বহুদিনের ফল, প্রক্রিয়াটি বহুদিনের ফল। এইভাবে এইভাবে নানা ঘাত ও প্রতিঘাতের মাধ্যমে, এইভাবে নানা ঘাত এবং প্রতিঘাতের মাধ্যমে বিশ্বায়ন আজ
বিষয়ন বর্তমান রূপ ধারণ করেছে। তবে তবে এর সুফল এবং কুফল দুই আছে। এর সুফল এবং কুফল দুই আছে, তবে সুফল অপেক্ষা কুফলই বেশি। আবার বলে দিচ্ছি, পরিশেষে আমরা বলতে পারি যে বিশ্বায়নের এই যে পরিবর্তন তা কিন্তু একদিনে সম্ভব হয়নি। বিশ্বায়ন প্রক্রিয়াটি বহুদিনের ফল। এইভাবে নানা ঘাত এবং প্রতিঘাতের মাধ্যমে বিশ্বায়ন বর্তমান রূপ ধারণ করেছে। এর সুফল এবং কুফল দুই আছে, তবে সুফল এবং কুফলই বেশি। তবে এক্ষেত্রে আচ্ছা, এ প্রসঙ্গে তোমরা জাতিপুঞ্জের পূর্বতন মহাসচিব কোফি আনানের একটা উক্তি দিতে পারো। জাতিপুঞ্জের পূর্বতন মহাসচিব আন্নানের উক্তি দিতে পারো আর দিতে পারো আবার জোসেফ স্টিগলিৎজ যে একটি উক্তি। তাহলে এ প্রসঙ্গে মূল্যায়নে তোমরা জাতিপুঞ্জের পূর্বতন মহাসচিব কোফি আনান একটি উক্তি দিতে পারো, অথবা জোসেফ স্টিগলিৎজের একটি উক্তি দিতে পারো। এই দুটি পাবে তোমরা, এটা ইংলিশে দিতে পারো বা বাংলায় দিতে পারো। এর ব্যাপারে তোমরা নিমেল প্রমাণকে টেক্সটবুকে। দ্যাটস অল, থ্যাংক ইউ। আবারও বলছি, বাড়িতেই থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, কোনো অবস্থাতে বাড়ি বাইরে বেরোবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টার নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।